নমস্কার, আজকে বৃষরাশির বিষয় নিয়ে আলোচনা করব। বৃষরাশির ব্যক্তিত্ব, বৃষরাশির স্বভাব, বৃষরাশির মধ্যে কি কি গুণ দেখতে পাওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকমের। আমি অনেক দিন ধরে বৃষরাশির বিভিন্ন অনুষ্ঠান কিন্তু করেছি, তবে আজকের অনুষ্ঠান কিন্তু একটু আলাদা। বৃষরাশি কেন এরকম হয়, বৃষরাশি কেন এরকম হয় মানে, বৃষরাশির মধ্যে কেউ বলে বৃষরাশি দেখতে সুন্দর, কেউ বলে বৃষরাশির মানুষরা প্রচণ্ড মাথা গরম, কেউ বলে বৃষরাশির মানুষটা খুবই ঠান্ডা, কেউ বলে বৃষরাশির মানুষটা প্রচুর খাটনি করতে পারে, কেউ বলে বৃষরাশির মানুষটা প্রচণ্ড আলসি প্রকৃতির হয়, কেউ বলে বৃষরাশির মানুষটা কিন্তু নিরীহ প্রকৃতির হয়, কেউ বলে বৃষরাশির মানুষরা কিন্তু খুব মানে এন্টারটেনমেন্ট করতে ভালোবাসে। তো আসলে এই গুণগুলো কেন আসছে, কেন বৃষরাশি এরকম, ঠিক আছে, এই বিষয় নিয়ে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ পুরোটা বোঝাবো। খুব ভালো লাগবে আপনার অনুষ্ঠানটি। আর আপনি যদি জ্যোতিষের স্টুডেন্ট হন তাহলে অবশ্যই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমি মনে করি, এটা আমার প্র্যাকটিক্যালি ব্যক্তিগত মত, আমি মনে করি বাংলাতে এরকম অনুষ্ঠান কিন্তু নেই যে বৃষরাশির গুণটা কেন আসছে জ্যোতিষের ব্যাখ্যা থেকে বোঝাচ্ছি আমি, যে সম্পূর্ণ ব্যাপারটা কেন বলছি আমরা বৃষরাশি এই করে ওই করে সেই অগ্রম বগ্রম কেন বলছি, এই জ্যোতিষের কি ব্যাখ্যা রয়েছে। যদি আপনি জ্যোতিষের স্টুডেন্ট না হন কিন্তু জ্যোতিষ প্রেমী হন তাহলে তো আপনিও অনুষ্ঠানটিকে দেখুন। তবে আপনাকেও আমি একটি মেসেজ দেবার চেষ্টা করবো, কারণ আমার জ্যোতিষ বন্ধু যারা রয়েছে তাদেরকেও আমি মেসেজটা দিয়েছি, আর যারা এখনো অবধি জানেন না তাদেরকেও বলে দিচ্ছি, আমি একটি লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেল খুলেছি ইউটিউবের মধ্যে, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই আপনি যদি জ্যোতিষ প্রেমী হন, জ্যোতিষকে আরও জানতে চান, তাহলে লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির মধ্যে চলে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর যদি আপনি জ্যোতিষের বিষয়গুলো নাই বুঝতে পারেন, বা জ্যোতিষের প্রতি হয়তো সেই জ্যোতিষ শিখবো এরকম মেন্টালিটি নেই, তবুও আপনি গিয়ে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সেখানে বিভিন্ন রকম গ্রহকে ভালো করার, আপনার যে কোনো গ্রহ যদি খারাপ হয়ে যায় তাকে কী করে আপনি ঠিক করবেন নিজের ঘরে বসে, তার কৌশল সম্পর্কে বলবো। আমি একটি সিরিজ তৈরি করছি একদিন 9টি গ্রহকে ঠিক করার জন্য কি কি রেমেডি করতে হয়, স্টোন রেমেডি ছাড়া কি কি করলে পারে ঠিক হবে, অবশ্যই এটা আপনার জানার দরকার, কারণ আপনার অবশ্যই কোনো না কোনো গ্রহ খারাপ তো আছেই আছে। এবং আপনি দেখবেন আমার কথাগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনার ডেফিনেটলি সমস্যা থেকে মুক্ত আপনি হবেনই হবেন, খুব বিশ্বাস করে আপনি কিন্তু চলে গিয়ে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। বৃষরাশি, বৃষরাশি একটি আমরা সবাই জানি শুক্র প্রভাবিত রাশি, বৃষরাশি একটি স্থির স্বভাবের রাশি, বৃষরাশি একটি পৃথিবীতত্ত্বের রাশি, বৃষরাশির মধ্যে স্থির স্বভাবের রাশি বললাম ও পৃথিবীতত্ত্বের বললাম, এবং বৃষরাশির মধ্যে কিন্তু 3টি নক্ষত্র আছে, একটি হচ্ছে কৃত্তিকা, একটি রোহিণী এবং একটি মৃগশিরা। বৃষরাশি প্রতীক চিহ্ন হচ্ছে ষাঁড়, এই প্রত্যেকটি বিষয় নিয়ে বৃষরাশি গঠিত। তাহলে চন্দ্র যদি বৃষের ঘরে চলে যায় তাহলে বৃষের মধ্যে যা যা গুণগুলো আছে সবই চন্দ্রের মধ্যে চলে আসবে, মানে চন্দ্র মানে মন, তাহলে মনের মধ্যে চলে আসবে। তাই বৃষরাশির মনের মধ্যে কি কি জিনিসগুলো ঘটে এবং কেন ঘটে, কেন বৃষরাশি এরকম ধরনের হয়, এই বিষয় নিয়ে আমি অনুষ্ঠান করব। প্রথমেই শুরু করি শুক্র প্রভাবিত রাশি। শুক্রের মধ্যে রয়েছে গ্ল্যামার, শুক্রের মধ্যে রয়েছে একটি সুন্দরতা, শুক্রের মধ্যে রয়েছে একটি শান্ত মেন্টালিটি, এবং শুক্রের মধ্যে রয়েছে যে কোনো বিষয়কে খুব ভালো করে ওয়াচ করা, এবং শুক্রের মধ্যে রয়েছে কিন্তু প্রেম, ভালোবাসা, প্রীতি, ঠিক আছে, এবং শুক্রের মধ্যে রয়েছে শৌখিনতা, শুক্রের মধ্যে রয়েছে এন্টারটেনমেন্ট। প্রত্যেকটি গুণ বৃষরাশির মধ্যে চলে আসবে, বৃষরাশির মানুষরাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়, বৃষরাশির মানুষদের মধ্যেও কিন্তু এন্টারটেনমেন্ট করার প্রচণ্ড প্রবণতা থাকে, বিশেষ করে কম বয়সে তো থাকেই থাকে, বৃষরাশির মানুষরা প্রচণ্ড ওয়াকিবহল, যে কোনো বিষয়কে ভালো করে বোঝার চেষ্টা করে। বৃষরাশির মানুষরা কিন্তু অবশ্যই একটু খাওয়া দাওয়া প্রিয় বা একটু শৌখিন, বৃষরাশির মানুষরা কিন্তু শুক্র হচ্ছে কম্পিউটার সায়েন্সের কারক গ্রহ, ঠিক আছে, তাহলে এবারে কম্পিউটার সায়েন্সের কারক গ্রহ শুক্র, কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করাটা রাহু, তাহলে পারে বৃষরাশির বেশিরভাগ মানুষ কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে অনেক সময় কাজ করে, কম্পিউটার সংক্রান্ত বিষয় নিয়ে কাজকর্ম করে বা ইন্টারনেট সংক্রান্ত বিষয় নিয়ে কাজকর্ম করে।
বৃষ রাশি যেহেতু শুক্রের একটি রাশি, এই কারণে কিন্তু বৃষ রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা স্থির মেন্টালিটিও দেখতে পাওয়া যায়, এবং অপরদিকে এরা কিন্তু প্রচুর বুদ্ধিমানও হয়। যেহেতু শুক্রের রাশি তাই এরা একটু আলসি প্রকৃতির, মানে ঠিক আছে আমি করব, এত চিন্তা করার কিছু নেই, এখন একটু শুয়ে পড়ি ঘুমাই, এরকম মেন্টালিটি। বৃষরাশি একটি স্থির স্বভাবের রাশি, স্থির স্বভাবের রাশি বলে বৃষরাশি খুব মানে খুব ভাবনা চিন্তা করে কিন্তু সিদ্ধান্ত নেয়, এবং যেটাই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে স্থির হয়ে থাকে, চট করে নড়াতে পারবে না। ধরুন ধরুন একটা উদাহরণ দিই, ধরুন বৃষরাশির কোনো মেয়ে মনে করা যায় কোনো ছেলের সঙ্গে প্রেম করছে, এবার এরা পাড়াতে বিভিন্ন লোক জানাজানি হয়েছে, প্রত্যেকে বৃষরাশির মেয়েটিকে বলছে যে তুই কিন্তু ওখান থেকে বেরিয়ে আয়, প্রেমের মধ্যে যাস না, ছেলেটা কিন্তু ভালো নয়, অগ্রম বগরম ইত্যাদি ইত্যাদি। বৃষরাশির মেয়েটি মনে করলো না, আমি ওই ছেলেটাকেই বিয়ে করব, ও কিন্তু ওই ছেলেটাকেই বিয়ে করবে, জীবন যা কিছু হোক তবুও বিয়ে করবে। বৃষরাশির মানুষটা প্রচণ্ড রিস্ক নিতে পারে। বৃষরাশি যেহেতু একটি স্থির মেন্টালিটির রাশি, তাই এই বৃষরাশির মধ্যে কিন্তু একটি শান্ত স্বভাব দেখতে পাওয়া যায়। শান্ত বলে না একদম লক্ষ্মী মেয়ে, শান্ত স্বভাব, এরকম শান্ত স্বভাব দেখতে পাওয়া যায়। বৃষরাশি যেহেতু একটি স্থির স্বভাবের রাশি, সেই কারণে কিন্তু বৃষরাশি স্থির যারা হয় তারা কিন্তু যেই বিষয়টা নিয়ে কাজ করছে সেইখানে স্থির হয়ে যায়, এটার থেকে ওটাই চলে যাবো, ওটা থেকে ওটাই চলে যাবে, এরকম মেন্টালিটি কম আসে। হ্যাঁ, এখন সামাজিক পরিস্থিতির উপরে কিছুটা কাজ করে জীবন, কিন্তু বৃষরাশির মানুষটা কিন্তু যেখানে একবার মন থেকে কাজ করে না সেখানটাই সে কাজ করার একটা চেষ্টা করে, অনেক সময় দেখতে পাওয়া যায়। বৃষরাশি একটি পিতৃতত্ত্বের রাশি, পিতৃতত্ত্বের পৃথিবী, পৃথিবীর উপরে কত ভার রয়েছে পৃথিবীর উপরে, তবুও পৃথিবী কিন্তু আরও ভার নিয়ে যাচ্ছে। বৃষরাশির মানুষদের মধ্যেও কিন্তু এরকমই মেন্টালিটি থাকে, এরা প্রচুর সহ্য ক্ষমতার মধ্যে থাকে, এবং এরা চায় যে আমি আরও সহ্য করব, আরও সহ্য করব, আরও সহ্য করব, দেখা যাক কতটা আমাকে আমাকে সহ্য করতে হয়, এরকম একটা মেন্টালিটি। বৃষরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড দায়িত্বশীল হয়, সহ্য করে। বৃষরাশির মধ্যে তিনটি নক্ষত্র হচ্ছে একটি কৃত্তিকা, একটি রোহিণী এবং একটি মৃগশিরা। কৃত্তিকা নক্ষত্র থাকার জন্য বৃষরাশির মধ্যে কিন্তু মাঝে মধ্যে উত্তেজিত ভাব দেখতে পাওয়া যায়, এবং বৃষরাশির মানুষ যদি উত্তেজিত হয়ে যায় এবং এমন কথাবার্তা বলবে না, বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রের প্রতীক চিহ্ন হচ্ছে তলোয়ারের ধার, তাহলে এমন কথাবার্তা বলবে আপনার মনকে একদম ভেঙে দেবে, এরকম কথাবার্তা বলতে পারে। আবার যখন এরা ভালো মুডে, খুবই ভালো মুডে হয়ে যাবে। আবার এখানটায় রয়েছে রোহিণী, রোহিণী চন্দ্রের নক্ষত্র, চন্দ্র মানে মানে একটা চন্দ্রের সঙ্গে প্রেমের বিভিন্ন গল্পের অনেক কাহিনী রয়েছে, সেখানে আমি যাব না। তাহলে যেহেতু রোহিণী নক্ষত্র, তাহলে ওই ঘরটাকে এই রোহিণীও ফল মানে চন্দ্রও কিছু এফেক্ট করছে, তাহলে বৃষরাশির মধ্যে কিন্তু এই রোহিণী নক্ষত্র থাকার জন্য বৃষরাশির মধ্যে কিন্তু অনেকটা প্রেমিক সুলভ আচরণ দেখতে পাওয়া যায়। এই জন্য আপনি যত বৃষরাশির ছেলে দেখবেন, বৃষরাশির মেয়ে দেখবেন, বেশিরভাগ সময় কিন্তু এরা প্রেমের মধ্যে পড়ে, প্রেমের মধ্যে পড়ে ভালো হলো না খারাপ হলো এসব পরবর্তী বিচার, কিন্তু প্রেমের মধ্যে পড়ে প্রেমিক সুলভ মেন্টালিটি দেখতে পাওয়া যায়। বৃষরাশির ছেলেদেরকে যদি আপনি দেখেন, একদিকে হলো শুক্র, এই রাশির অধিপতি শুক্র, আর একদিকে হলো চন্দ্র, একদিকে শুক্র হলো, একদিকে চন্দ্র মানে প্রেম, আবার শুক্র মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, যদি ওই জন্ম থেকে শুক্র পীড়িত হয়, বৃষরাশির বহু ছেলেকে দেখবেন এই ছেলেগুলোর মধ্যে অনেক ভালো ভালো গুণ থাকলেও বেশ কিছুটা সেক্সুয়াল এটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে, মানে একটু বেশি সেক্সুয়াল ব্যাপারটা আসে, মানে আমি খুব মানে রভাবে বলছি, কিন্তু মানে বেশি ব্যাপারটা আসে। আবার মৃগশিরা নক্ষত্র এই রাশির মধ্যে রয়েছে, মৃগশিরা নক্ষত্র কার, মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, মঙ্গলের মধ্যে লড়াকু স্বভাব রয়েছে, মঙ্গলের মধ্যে কিন্তু দেখা যায় মঙ্গলের মধ্যে কিন্তু একটা নিজে কিছু করে দেখাবার ক্ষমতা থাকে, এবং মঙ্গলের মধ্যে কিন্তু প্রোটেকশন দেবার ক্ষমতা থাকে, মঙ্গলের মধ্যে কিন্তু যে কোনো বাদ বিতর্কতার মধ্যে প্রবেশ করে যাওয়ার একটা ক্ষমতা থাকে। বৃষরাশির মানুষদের মধ্যেও কিন্তু এই গুণ চলে আসবে, অর্থাৎ বৃষরাশির মানুষরাও কিন্তু প্রচণ্ড প্রোটেকশন দিতে পারে, অর্থাৎ বৃষরাশির ধরুন একটা উদাহরণ দিই, বৃষরাশির কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে এবং সেই ছেলেটার সম্পর্কে অনেকেও উল্টো পাল্টা কথা বলছে, বৃষরাশির মেয়েরা কিন্তু চট করে প্রতিবাদ করে দেবে যে আমি করছি না করছি, ও ভালো না খারাপ তোমার তো কি, তুমি চুপ করে থাকো, এরকম কিন্তু প্রতিবাদ করে দেবে। বৃষরাশির মধ্যে মঙ্গলের গুণ রয়েছে, মঙ্গলের আরেকটি কাজ হচ্ছে কি লড়াকু স্বভাব, বৃষরাশির মধ্যেও কিন্তু এই লড়াকু স্বভাব রয়েছে, এরা ঘরেতেও লড়ার মানে লড়াই করে স্বামীর সঙ্গে, এরা কিন্তু পরিবারের মধ্যেও মায়ের সঙ্গে বারবার তর্ক বিতর্কতা হয় কিন্তু এদের। আবার মঙ্গল এই বৃষরাশির মধ্যে মৃগশিরা নক্ষত্র আছে বলে
এখানে কিন্তু মঙ্গল, মঙ্গলের কিছুটা অংশ কিছুটা মিথুনে চলে গেছে, তাহলে পারে এখানে কিছুটা মঙ্গলের গুণ দেখতে পাওয়া যাবে। তাহলে পারে এখানে দেখুন বৃষরাশির মধ্যে মঙ্গলের নক্ষত্র আছে বলে তখন কিন্তু এই মঙ্গল স্বাভাবিকভাবে দেখা যাবে যে কোনো জিনিসকে হাসিল করার জন্য এরা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে নেবে। তাই বৃষরাশির মানুষটা যদি প্রেম হয়, যদি এডুকেশন হয়, যদি নিজের সফলতা হয়, অনেক সময় বিশ্বরাশির অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি নাচ গানের সঙ্গে যুক্ত হয়, কারণ শুক্র হচ্ছে আর্টিস্টিক বিষয়ের কারক গ্রহ, শুক্র হচ্ছে ড্যান্স নাচ ইত্যাদি বিষয়ের কারক গ্রহ, তাহলে এই গুণগুলোও চলে আসে। এবারে মঙ্গলের এই নক্ষত্র আছে বলে এরা কিন্তু যথেষ্ট চেষ্টা করে, এরা কিন্তু ডেভেলপ করার চেষ্টা করে। বৃষরাশির প্রতীক চিহ্ন হচ্ছে ষাঁড়। এই ষাঁড় যখন আমি জ্যোতিষ শিখেছি তখন আমার, আমি যার কাছে আর কি জ্যোতিষ শিখেছি, সে আমাকে বলেছিল, মানে সেই গুরুদেব আমাকে বলেছিলেন যে আমার জ্যোতিষের ক্ষেত্রে শিক্ষাগুরু, তিনি বলেছিলেন যে রাশিদেরকে যদি বুঝতে হয় তাহলে রাশির প্রতীক চিহ্নটাকে নিয়ে 5 থেকে 6টি ভিডিও ইউটিউবের মধ্যে দেখো। যদি ধরুন 2 কে 3টে তো দেখতেই হবে, যদি ধরুন বৃষরাশিকে আপনি জানতে চাইছেন তাহলে আপনি বৃষরাশির প্রতীক চিহ্ন ষাঁড়, ষাঁড়কে নিয়ে ইউটিউবের মধ্যে আপনি দেখুন ষাঁড়ের ডকুমেন্টারি, যে ষাঁড় সম্পর্কে কী কী বিষয়গুলো বলছে, এই সব কটা কোন বিষয়ের মধ্যে আসছে। ষাঁড়, ষাঁড় একটি আজব ধরনের প্রাণী, আর কেউ যে ষাঁড়কে দেখেনি এরকম হতে পারে না, ষাঁড়কে প্রত্যেকে দেখেছে। ষাঁড়ের মধ্যে কয়েকটি গুণ রয়েছে, দেখুন বিষয়ের সঙ্গে কী করে মিলিয়ে দেবো গুণগুলো। প্রথম, ষাঁড়কে দেখতে পাওয়া যায়, ষাঁড় কিন্তু প্রচণ্ড নিরীহ প্রকৃতির একটি জন্তু, এবং বিষরাশির মানুষরাও কিন্তু প্রচণ্ড নিরীহ প্রকৃতির মানুষ। তবে ষাঁড়কে যদি আপনি একটা মেরে চলে যান ষাঁড় কিন্তু দেখবে না, ষাঁড়কে যদি দুটো মেরে চলে যান চর ষাঁড় কিন্তু দেখবে না, ষাঁড়কে যদি বারংবার মারতে থাকেন মারতে থাকেন মারতে থাকেন, ষাঁড় এবার এমন গোতাবার একটা মেন্টালিটি নেবে যে আপনাকে শুইয়ে দেবে। ঠিক বিষরাশির মানুষটা এরকমই প্রকৃতির হয়, আপনি বিষরাশির পেছনে লাগুন একবার, বিষরাশির মানুষটা কিন্তু সহ্য করে নেবে, দুবার লাগুন তবুও সহ্য করেন, বারংবার যদি আপনি লাগছেন তাহলে বিষরাশির মানুষটাও কিন্তু আপনাকে প্রচণ্ড বড় ক্ষতি করার একটা মেন্টালিটি নিয়ে নেবে। এরা ষাঁড়কে দেখুন, ষাঁড় কিন্তু ধরুন ধরুন একটা একটা কথার কথা বলছি, ধরুন ওপাড়ার কোনো গ্রামেতে ষাঁড়টি থাকে, ঠিক আছে, কিন্তু এপাড়াতে একটি বাজারে ষাঁড় কিন্তু রোজ আসে, বাজারওয়ালারা আলু দিচ্ছে, পটল দিচ্ছে, কেউ ঢেঁড়স দিচ্ছে, কেউ কুমড়ো দিচ্ছে, যাই হোক দিচ্ছে, বাজারওয়ালা অনেক কিছু দেয়, ষাঁড় খাচ্ছে, ঠিক টাইমে কিন্তু আসছে, খাচ্ছে, আবার চলে যাচ্ছে। এখান থেকে দুটো জিনিস দেখতে পাওয়া যায়, ষাঁড়টি দেখবেন বাজারে যে আসে ষাঁড়টি বারবার খেতে, ষাঁড়টির মধ্যে একটি গুণ দেখতে পাওয়া যায়, ও কিন্তু যদি মনে করা যাক 11:30টায় আসে তো প্রায় 11:30টার সময়ই আসবে, এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ষাঁড়টিকে দেখবেন ওই পাড়া থেকে অগ্রম বগ্রম গলি ফলি অগ্রম বগ্রম দিয়ে কোথা কোথা থেকে এসছে, কিন্তু ও ঠিক আবার রাস্তা চিনে চিনে চলে যাবে, ঠিক আছে, আপনাকে বলতে হবে না। বৃষরাশির মধ্যেও কিন্তু এই গুণ দেখতে পাওয়া যাবে, এরা প্রচণ্ড কিন্তু টাইমের ক্ষেত্রে একটুখানি সিরিয়াস থাকার চেষ্টা করে, অর্থাৎ যেটাকে আমরা এরা মনে করে করব সেটাকে সময়ের মধ্যেই করার চেষ্টা করে, কিন্তু তার আগে একটু বেশি ঘুমিয়ে নেয়, তার আগে একটু গল্প গুজব করে নেয়, বোঝাবার চেষ্টা করে যে আমি একদম ক্যাজুয়াল, আমি ঠিক তোমায় করে দেবো। আবার এরা যদি কোনো কাজ করে না, ধরুন ধরুন আপনাকে আমি একটা কথা বলবো, ধরুন কোনো কম্পিউটারেতে কোনো সফটওয়্যার লোড করতে হবে মনে করা যাক, তাহলে আপনাকে সফটওয়্যার লোড করতে গেলে এখান থেকে এই কম্পিউটার থেকে ওইখানে যেতে হবে, কম্পিউটারের ফাইলসে যেতে হবে, ফাইল থেকে ওখানে 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 করে গিয়ে আপনি হয়তো সফটওয়্যারের কাছে পৌঁছাতে পারলেন, এবারে সফটওয়্যার থেকে যে ব্যাক করে আসবো কী করে এটার আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে, যে এর আগে কোন সুইচটা মেরেছিলাম, এর আগে কোন সুইচটা মেরেছিলাম, ব্যাক করতে পারছেন না। বৃষরাশির মানুষরা এইসব দিকে হেভি জ্ঞান রাখে, ওরা ঠিক কম্পিউটারে কেমন কেমন করে এগিয়েছিল, ঠিক কেমন কেমন করে পিছিয়ে আসতে হবে হেভি সুন্দর জানে, ওই ষাঁড়টির মতো। ষাঁড়, ষাঁড়কে দেখলে পরে আপনি দেখবেন ষাঁড় কিন্তু প্রচুর পরিশ্রমী হয় কিন্তু বোকা বোকা মেন্টালিটির হয়, বৃষরাশির মানুষটাও এরকম ধরনের হয়, প্রচুর পরিশ্রমী কিন্তু মাঝে মধ্যে একটুখানি বোকা বোকা, আসলে নিজেরা চালাক হতে চায় না, বোকাই হয়ে থাকতে চায়, এবং এরা মনে করে আমি যদি বোকাই হয়ে থাকি তাহলেই ভালো, বেশি চালাক হয়ে গেলে পরে কিন্তু আমার সঙ্গে সঙ্গে যারা লোকগুলো আছে তারা মুশকিলে পড়বে, তাই এরা কিন্তু নিজেদেরকে বোকা করেই বানিয়ে রাখে। ষাঁড়দেরকে দেখবেন যে কি বলে ষাঁড়দেরকে দেখবেন
যে অনেক সময় চাষবাসের জন্য লাঙল দেওয়া হয় না ষাঁড়কে, তো ষাঁড়গুলোকে দেখবেন যে ষাঁড়গুলোর পিঠে লাঙলটাকে আটকে দিয়ে চাষি যে রয়েছে সে মাঠের মধ্যে ষাঁড়কে নামিয়ে দিয়েছে, আর ষাঁড়কে নামিয়ে দিয়ে ষাঁড় সারা মাঠ লাঙল করে করে বেড়াচ্ছে, আর চাষি যে আছে সে একদম আরামসে বাইরে এসে আর কি নিজের ঘরের সামনে চুপচাপ শুয়ে রয়েছে। তো সে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, আপনি এখানে শুয়ে রয়েছেন, ষাঁড়কে মাঠের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, তাহলে ষাঁড় যদি বসে কোথাও ঘুমায় তাহলে আপনি তো আপনার লাঙল দেওয়া হবেই না, আপনি কি করে বুঝবেন? তখন তখন এই চাষি বলছে যে না, ষাঁড় হচ্ছে এমন একটি জন্তু যাকে যেই জিনিসটা বলে এসেছি ও ওই জিনিসটা খতম না করা অব্দি থামবেই না, আপনি মাঠে গিয়ে দেখুন ষাঁড় এখন অব্দি লাঙল টানছে। সত্যি ছেলেটি মাঠের মধ্যে গেল, দেখছে ষাঁড় লাঙল টেনে যাচ্ছে। ষাঁড় হচ্ছে এর বিষরাশির মানুষরা এরকম, যদি বিষরাশির মানুষদেরকে আপনি কোনো কাজ দিয়েছেন এরা কিন্তু চেষ্টা করে আমি কাজটি সম্পূর্ণ কমপ্লিট করব, যতক্ষণ না আমাকে যে কাজটি দিয়েছে সে এসে বলবে যে হয়ে গেছে আর করতে হবে না, ততক্ষণ আমি থামবো না। ওই ষাঁড়টির মতো ষাঁড়টিও কিন্তু ওই মেন্টালিটি নিয়ে ঘুরছে, লাঙল ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও থামবে তখনই যখন আবার চাষি যাবে বিকালবেলা গিয়ে ষাঁড়কে বলবে হয়ে গেছে এবার চল আর করতে হবে না, তখন ষাঁড় কিন্তু আসবে। মানে এতটাই বফাদার, মানে বফাদার মানে বাংলাটা কি ভুলে যাচ্ছে, মানে ওরকম টাইপের আর কি। ষাঁড়ের ক্ষেত্রে দেখবেন বিষয়টা মানুষরা কিন্তু এরকম বফাদার হয়, যদি এদেরকে কোনো কাজ বলেন না এরা খুব দায়িত্ব নিয়ে কাজটি করে দেওয়ার চেষ্টা করে এবং প্র্যাকটিক্যাল মনে করে যে কাজটি করব এমন করে যাতে আমাকে যে কাজটি দিয়েছে তার যেন মন পছন্দ হয়, মানে মনে ভালো লাগে যে হ্যাঁ আমি ভালো করে কাজটা করেছি, খুব দায়িত্ববান মানুষ হয়। বৃষরাশি দেখবেন যে খায় দায়, ষাঁড়গুলোকে দেখবেন খায় দায়, আর রাস্তার ধারে দেখবেন চুপচাপ বসে রয়েছে নিরীহ হয়ে কীরকমভাবে জাবর কেটে বেড়াচ্ছে বৃষরাশির মানুষরাও। কিন্তু যদি এদেরকে কেউ কাজ না দেয় কোনো, এদেরকে কাজ দিতে হবে, যদি আপনি কাজ না দেন ঠিক আছে তাহলে এরা কিন্তু একটুখানি শুয়ে পড়বে, শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে শুরু করে দেবে। এখন ষাঁড়ের মতো তো জাবর কাটবে না, মোবাইল ঘাঁটতে শুরু করে দেবে, ঠিক এরকম মেন্টালিটির হয়। ষাঁড়ের আরও গুণ রয়েছে, আমি স্টুডেন্টদেরকে বলি আমার কাছে যারা পড়ে, যে একদম লিখে রাখার মতো গুণ, এই গুণগুলোই প্র্যাকটিক্যাল মিলে যাবে ঠিক আছে। বৃষরাশির মানুষদের দেখবেন যদি কোনো কাজ না থাকে এরা কিন্তু, এদেরকে যদি কেউ কাজ না দেয় বা এদের যদি কোনো কাজ না থাকে তাহলে এরাও কিন্তু খেয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়বে, বসে বসে মোবাইল ঘাঁটবে, কিচ্ছু করবে না। বৃষরাশির মানুষরা প্রচণ্ড মোবাইল কিন্তু ভালোবাসে এরা, এবং মোবাইলের মধ্যে মানে রিলস করা, এই করা, ছবি তুলে পোস্ট করা, অগ্রম বগ্রম বিভিন্ন হোয়াটসঅ্যাপ করা বা ইউটিউব দেখা খুব পছন্দ করে এসব। আসলে বৃষরাশির মানুষরা কিন্তু সত্যি খুব ভালো মেন্টালিটির হয়, বৃষরাশির মানুষরা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়, এবং বৃষরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড দায়িত্বশীল মানুষ হয়। তবে বৃষরাশির মানুষদের মধ্যে কিন্তু একটু বেশি এন্টারটেনমেন্ট করার একটা প্রচেষ্টা, বৃষরাশির মানুষ মেয়েদের বেশি করে, বিশেষ করে বৃষরাশির মেয়েরা জীবনে অনেক ভালো ভালো কাজ করলেও একটা ভুল তো করেই ফেলে, সেটা প্রেম। যেই বৃষরাশির মেয়ে প্রেম থেকে বাঁচবে সে অনেক রকম সমস্যার হাত থেকে বেঁচে যাবে, কারণ প্রেমই এদের জীবনকে নষ্ট করে দেয় ঠিক আছে। তো যাই হোক, খুব সামান্য করে বৃষরাশির কথাগুলো বললাম, অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো বলবেন, লিখে জানাবেন আপনার যদি কোনো বক্তব্য থাকে। হ্যাঁ, লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটার মধ্যে গিয়ে ডিসক্রিপশান বক্সে চ্যানেলটার লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি কিন্তু আপনার অনেক রকম উপকারে লাগবে এবং আপনাকে একটা নতুন দিশা দেখাতে পারে এই চ্যানেলটি। কারণ আমি এই চ্যানেলটির মধ্যে জ্যোতিষের বিভিন্ন প্রেডিকশান, জ্যোতিষের কী করে রেমেডি করা হয়, কি করে টোটকা নয়, ওই টোটকা কথা বলছি না, একদম প্র্যাকটিক্যালি বোঝাবো যে কি করলে পারে আপনার সমস্যাগুলো মুক্ত হবে, মানে কেমন করে করবেন। আমি যদি এখন একটা একটা কথা বলি যে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চল্লিশা পাঠ করবেন তাহলে আপনার মঙ্গল ভালো হয়ে যাবে, এটা তো হয়ে গেল একটা কথা। এই কথাটা শুনে আপনি কি মনে করবেন যে হ্যাঁ হনুমানজির মন্দিরে যাব, হনুমান চল্লিশা পাঠ করব, হয়তো ঠিক হয়ে যাবে? কিন্তু না, এর পরেও অনেক, আগেও অনেক কথা আছে সেটাও মানতে হবে, তবেই কিন্তু ফলটা পেয়ে যাবেন আপনি। সেই বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করব, অবশ্যই খুব কাজে লাগবে অনুষ্ঠানগুলো আপনার, তাই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটাকে কিন্তু অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন এবং খুব ভালো ভালো অনুষ্ঠান, কারণ বাংলা জ্যোতিষের মধ্যে আমি কিন্তু এমন এমন অনুষ্ঠান নিয়ে আসবো যেটা বাংলায় অন্য কোথাও পাবেন না, কারণ বাংলাতে বেশিরভাগ সময় এই চমকদারি অনুষ্ঠানগুলো রয়েছে, শুনতে ভাল লাগবে কিন্তু কাজে লাগবে না কোনো। আমি কিন্তু কিছু অনুষ্ঠান নিয়ে আসবো যেটা আপনার কাজে লেগে যাবে। যাই হোক, চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার গিয়ে।
তো এখানে শেষ করলাম, পরের দিন আবার একটা নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে কি লাইক তো অবশ্যই দেবেন, আর আমার কথাগুলোর সঙ্গে আপনি কি এগ্রি মোটামুটি অবশ্যই লাইক দেবেন যদি হন। তো যাই হোক, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।